ঠিক, তারপরে আমাকেও দেখতে পাচ্ছো আশা করি, স্ক্রিন শেয়ারটা দিয়ে দিচ্ছি। আমরা এর আগে ক্লাসে পড়েছিলাম তোমার ইয়া পর্যন্ত, পলাশির যুদ্ধের আগ পর্যন্ত, অর্থাৎ নবাবের সাথে পলাশির যুদ্ধ শুরু হলো সেই ঘটনা পর্যন্ত আমরা পড়েছিলাম। তো একটা জিনিস খেয়াল করতে হবে, এই যুদ্ধটা হচ্ছে যে বাংলা প্রদেশ অঞ্চলের যুদ্ধ, এটা কিন্তু পুরো ইন্ডিয়ার যুদ্ধ না, এটা শুধু মানে হচ্ছে যে নবাব সিরাজউদ্দৌলার সাথে বাংলা প্রদেশের নবাব, নবাব বাংলা বিহার এবং উড়িষ্যা তিনটা প্রদেশ, বাংলা বিহার এবং উড়িষ্যা, নবাব সিরাজউদ্দৌলা কিন্তু তিনটা এলাকার নবাব ছিলেন, একটা হচ্ছে বাংলা, একটা হচ্ছে বিহার, আর একটা হচ্ছে উড়িষ্যা, এই তিন প্রদেশের নবাবের সাথে, বুঝা গেছে? বাকি অঞ্চলের না, কিন্তু যেমন পাকিস্তানের অংশটুকু যখন ইন্ডিয়াতে ছিল, বা ইন্ডিয়ার অন্যান্য অংশ দিল্লি, বা বর্তমানে যেটাকে বলতেছি সেভেন সিস্টার্স বা ত্রিপুরা অঞ্চল, যেটা ওই অঞ্চলের সাথে নাই, কিন্তু যুদ্ধ হচ্ছে শুধু বাংলা বিহার এবং উড়িষ্যা এই তিন অঞ্চলের নবাবের সাথে ইংরেজদের যুদ্ধ। এটা অন্যান্য অঞ্চলের নবাবদের সাথে ইংরেজদের যুদ্ধ হয়েছে, এটা আগে পরে হয়েছে, এবং কোন যুদ্ধে ওই ইংরেজরা নবাবই দখল করে নিয়েছে, অথবা কোন কোন জায়গায় তাদের সাথে চুক্তি করে ইংরেজরা তোমার ক্ষমতা দখল করছে। মূল কথা হচ্ছে পুরো ভারতীয় উপমহাদেশে ব্রিটিশদের দখলে ছিল, বাট আমরা এখন শুধুমাত্র পলাশির যুদ্ধটা করবো, যেখানে তোমার বাংলা বিহার এবং উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলার সাথে ইংরেজদের যুদ্ধ। তাহলে এখানে বাংলা বিহার উড়িষ্যার কেন কথা বলা হয়, তার আশা করি বুঝে গেছে যে তিনি এই তিনটা প্রদেশের শাসনভার তার হাতে ছিল, এই জন্য। তো আমরা পলাশির এই জায়গাটা, এটা আসলে কোথায়? এটা হচ্ছে তোমার পশ্চিমবঙ্গ, ভারতের যে পশ্চিমবঙ্গ রাজ্য, এই রাজ্যের নদিয়া জেলার, যেমন বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ, সাপোজ চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম বিভাগের সাপোজ খাগড়াছড়ি জেলা, ওরকম, বা ঢাকা বিভাগ, ঢাকা বিভাগের সাপোজ নারায়ণগঞ্জ জেলা, ওরকম এরকম জেলার সদরে, নদিয়া জেলার সদর শহরে, মানে নদিয়া জেলার মূল শহরের কৃষ্ণনগর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে, এবং সেটা হচ্ছে উত্তরে, উত্তরে ভাগীরথী নদীর তীরে পলাশি অবস্থিত। এটা হচ্ছে একটি আসলে মূলত গ্রাম ছিল, ওখানে যুদ্ধটা সংঘটিত হয়েছিল, যুদ্ধ সংঘটিত হয়েছিল ওখানকার আমবাগানে, এই জন্য পলাশি এত মানে নামটা এত বেশি ছড়া গেছে। এই গ্রামটাকে আধুনিক সেন্সাস টাউন বলা হয়ে থাকে। 1757 সালে 23 জুন পলাশির আমবাগানে, এই পলাশি নামক যে জায়গা সেখানকার আমবাগানে, মুর্শিদাবাদে, মুর্শিদাবাদের নবাব, যে কারণ বাংলা বিহার এবং উড়িষ্যার রাজধানী তখন মুর্শিদাবাদ ছিল, সিরাজউদ্দৌলার আমলে, ঢাকা না, কিন্তু ঢাকা হয় 1610 সালে, আমরা পড়েছিলাম। এরপরে কিন্তু তোমার ওই যে মুর্শিদাবাদের রাজধানী স্থানান্তর করেছিলেন কে, সম্রাট জাহাঙ্গীর মনে হয়, আমরা এটা আগে ক্লাসে পড়েছিলাম, এখানে নিশ্চয় তোমাদের খেয়াল আছে। কোথায় তিনি, আমরা এদিকে যাই, তারপরে এদিকে লাস্ট উপরের দিকে যে পড়াগুলো আমরা করেছিলাম, কে স্থানান্তর করেছিল মনে আছে তোমাদের কারো? মুর্শিদাবাদে রাজধানী বাংলা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেন কে? হ্যালো, শুনতেছো তোমরা? রাজধানী বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেন কে? আর পর এটা না বললে তো পারবো না, শেষ এখানে না আমরা পড়লাম, ভুলে গেছি, মনে নাই কারো টোটালি। এই যে মুর্শিদ কুলি খান, সরি, মুর্শিদ কুলি খান হচ্ছে তোমার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদ স্থানান্তর করেছিলেন, এটা একটু খেয়াল করতে হবে। এই যে তখন যে এর আগে 1610 সালে কিন্তু ঢাকা রাজধানী ছিল, হ্যাঁ, এরপরে আবার মুর্শিদ কুলি খান এসে ঢাকাকে রাজধানী, রাজধানী ঢাকাকে স্থানান্তর করলেন কোথায়? মুর্শিদাবাদে। এই জিনিসটা একটু খেয়াল করতে হবে, এখন মুর্শিদাবাদে যখন স্থানান্তর হয়ে গেল, এই জন্য ওনাকে মুর্শিদাবাদের নবাব বলা হতো, নবাব সিরাজউদ্দৌলাকে। তাহলে আমরা আগে পলাশি জায়গাটি কোথায় জানলাম, এটা এখানে আমরা ছবিতে পলাশির মনুমেন্টটা দেখতে পাচ্ছি, এটা পলাশির যে যুদ্ধ সেটাকে স্মরণ করে রাখার জন্য তৈরি, নির্মাণ নির্মিত হয়েছে, আর এখানে একটা রেল স্টেশন দেখতে পাচ্ছি, পলাশি রেল স্টেশন। এবার আমরা পলাশির যুদ্ধটা জানবো, তাহলে আমরা দেখেছিলাম যে নবাবদের সাথে ইংরেজদের
বিভিন্নভাবে কোন্দল দ্বন্দ্ব দেখা দিয়েছিল, আমরা সেটা দেখেছিলাম, কারণ ইংরেজদেরকে বিভিন্ন দুর্গ থেকে নবাব বিতাড়িত করেছিলেন। অর্থাৎ বাংলা, বিহার এবং উড়িষ্যার বিভিন্ন যে ইংরেজ কুটিগুলো ছিল, সেগুলো থেকে তাদেরকে কুটিগুলো থেকে তাদেরকে বিতাড়িত করা হয়েছিল। এখন শেষ তোমাকে স্যাল করে দিলাম, তোমার ওখানে নেটওয়ার্কে ডিসাব আছে, পুরোপুরি আওয়াজ আসতেছে না। বলো, এটা বলো আরেকবার, বলতে চাইলে বলো। না, তুমি কোষেটা, তোমার এটা কি ফিডিএফ দিছেন? না, পিডিএফ দিই না, এটা আমাদের জিকে স্টাডি বইতে আছে, বইতে সবাই সংগ্রহ করে নিবা। পিডিএফ দিতে দিলে আসলে তোমাদের এত বড় পিডিএফ শেষ হবে না। এটা তো কত পিসের পিডিএফ, 611 পিসটা এখানে আছে শুধু। ওকে, প্রথম দিকে দিছি আমি, এখন দিব না। এটা দিলে আসলে তোমাদের জন্য একটা মানে মোবাইলে থাকবে, ওনারা ওনার করবে না। তারপর আমি দিকে দিব একটা, কিন্তু তোমরা যেটা করবা, যে জিকে স্টাডি বই নিয়ে পুরোপুরি দেওয়া আছে একদম পুরোটা। তাহলে পলাশির যুদ্ধ আমরা দেখবো, দেখে আমরা যেটা করব, যারা বইটা কালেক্ট করবো না তারা আমাকে ইনবক্স করতে পারো, আমি আমরা যতটুকু পড়াবো ততটুকু তোমাদেরকে পিডিএফ আকারে দিয়ে দিব। পলাশির যুদ্ধ হচ্ছে এটাই যে যে বললাম ইংরেজদের সাথে দ্বন্দ্ব বেঁচে গেছে। ওকে, সেই দ্বন্দ্ব থেকেই কিন্তু আমাদের মূল পলাশির যুদ্ধটা তৈরি হয়, সৃষ্টি হয়। এখন ঘটনা একটু খেয়াল করতে আমাদের কাছে, আমাদেরকে 1757 সালে 12 জুন, মূলত যুদ্ধ হয় 23 জুন, এর আগে ঘটনা আমরা একটু করি। 12 জন কলকাতা ইংরেজ সৈন্যরা চন্দননগরের সেনাবাহিনীর সঙ্গে মিলিত হয়, মানে ইংরেজ সেনাবাহিনী আর যারা আছে তাদের সাথে মিলিত হয়, ওই যে মুর্শিদাবাদের যারা সেনাবাহিনী তারা, সেখানে চন্দননগরে তারা একটি দুর্গ গঠন করে, সৈন্য দুর্গ, এবং বাকিদেরকে কিছু সৈন্য সেই দুর্গে রেখে বাকিদেরকে বাকি সৈন্যদেরকে 23 জুন যুদ্ধযাত্রা শুরু হয় ইংরেজদের। অর্থাৎ ইংরেজ সৈন্যরা, ইংরেজ সেনাপতি ছিলেন তোমার রবার্ট ক্লাইভ, এই ক্লাইভের নেতৃত্বে কিন্তু মূল যুদ্ধটা হয়। কলকাতা থেকে মুর্শিদাবাদের পথে হুগলি, কাটোয়ার, অগ্রদ্বীপ এবং পলাশিতে নবাব সিরাজউদ্দৌলার সৈন্যরা ছিলেন। ভালো করে খেয়াল করতে হবে, অর্থাৎ 13 জুন যুদ্ধের যাত্রা মূলত শুরু হয়, কিন্তু ইংরেজ সেনাপতি, ইংরেজ সেনাবাহিনীরা তোমার এই মুর্শিদাবাদের দিকে অগ্রসর হচ্ছে, কিন্তু মুর্শিদাবাদের পথে হুগলিতে কাটোয়ারা, অগ্রদ্বীপ এবং পলাশিতে মূল যুদ্ধ কিন্তু পলাশিতে হয়েছে, কিন্তু তোমার এই মুর্শিদাবাদ আসার পর্যন্ত ইংরেজরা এই পথে পথে কিন্তু নবাব সিরাজউদ্দৌলার সৈন্যবাহিনী ছিল। এটা একটু খেয়াল করতে হবে, তার মানে নবাব সিরাজউদ্দৌলার সৈন্যবাহিনীর কোনো অভাব নেই, তিনি জানতেন ইংরেজদের সাথে তার যুদ্ধ হবে, জন্য তিনি আগে থেকেই সেনাবাহিনীদেরকে তৈরি করে রেখেছিলেন। কিন্তু ওই যে যারা সেনাবাহিনীকে নেতৃত্ব দিবেন সেখানেই মূল ঘটনাটা ঘটে যায়, অর্থাৎ মীরজাফর ছিল সেনাপতি, তিনি কিন্তু বিশেষ কথাবার্তা করেছিলেন, সেই জন্যই কিন্তু তোমার মূল ঝামেলাটা বেড়ে যায়। নবাবের সৈন্যবাহিনী কিন্তু পথে পথে ছিল মুর্শিদাবাদ আসার আগ পর্যন্ত, অর্থাৎ এরা তোমার চন্দননগর থেকে, কলকাতা থেকে আসবে কোথায়? মুর্শিদাবাদে ইংরেজ সেনাবাহিনীরা। ভালো করে খেয়াল করতে হবে, ইংরেজদের সেনাবাহিনীরা কলকাতা থেকে আসবে মুর্শিদাবাদে, আর এই মুর্শিদাবাদে আসার আগ পর্যন্ত পলাশি, অগ্রদ্বীপ, কাটোয়ার দ্বীপ, হুগলি, এই সব জায়গাতে নবাবের সৈন্যরা ছিল, কিন্তু যুদ্ধ প্রথম ঘাঁটিতে বেঁধে যায়, অর্থাৎ পলাশিতে। কিন্তু তোমার এই ইংরেজদের পথ অনেকে রোধ করে নাই, মানে হচ্ছে যে 23 জুনই ইংরেজদের পথ কোন সেনাবাহিনীরা রোধ করে নাই। ওই যে তখন তিনি বুঝতে পারছে, নবাব বুঝতে পারছে যে সেনাপতিরা এই ষড়যন্ত্রের সাথে সামিল, মানে ইংরেজদের অনেক সৈন্যরা সরাসরি তোমার মুর্শিদাবাদের কাছাকাছি চলে আসছে 13 জুনই। তখন নবাব বুঝতে পারছে যে তাদের সাথে এই যে তার সেনাপতিরাই বা তার সেনাবাহিনীর যারা প্রধান, প্রধানের দায়িত্ব পালন করতেছে প্রতিটা দুর্গে, তারাই মূল ঘটনার সাথে জড়িত তখন। এবং বুঝতে পারছে নবাব সিরাজউদ্দৌলা যে মীরজাফর যে কোনো মুহূর্তে বিদ্রোহ করতে পারে, অর্থাৎ নবাবকে সরিয়ে নিজে ক্ষমতা দখল করতে পারে। এটা হচ্ছে বিদ্রোহ। এই বিদ্রোহের আভাস পেয়ে মীরজাফর এর সাথে নবাব তোমার মীরজাফরকে বন্দি করার একটা সিদ্ধান্ত নেন, অর্থাৎ মীরজাফরকে বন্দি করা হয়। তিনি বন্দি করার পরে মীরজাফরকে শপথ বাক্য পাঠ করান যে
তুমি পবিত্র কোরআন ছুঁয়ে শপথ করো যে শরীরের রক্ত থাকতে বাংলার স্বাধীনতাকে ক্ষুণ্ণ মধ্যে তুমি দিবা না, অর্থাৎ বাংলার স্বাধীনতা আমাদের যে স্বাধীনতা সেটা যেন থাকে। তো মির্জাফর কোরআন শরীফ ছুঁয়ে বলেছিলেন যে তিনি তার শরীরের এক রক্ত বিন্দু থাকার আগ পর্যন্ত বাংলার স্বাধীনতা স্তিমিত হতে দিবেন না। এবং এই যে তোমার নবাব সিরাজউদ্দৌলা যে মির্জাফরকে গৃহবন্দী করেছিলেন, এই তিনি যখন তারপর গৃহবন্দী অবস্থায় শপথ বাক্য পাঠ করলেন, তারপর তাকে ছেড়ে দিলেন এবং সৈন্যদের দায়িত্ব দিলেন, অর্থাৎ নবাবের যে সেনাবাহিনী তাদের দায়িত্ব দিলেন। এর দায়িত্বের মধ্যে ছিল রায়দুল্লাহ, ইয়ার লতিফ, মির্জাফর, মীর মদন, মোহনলাল এবং ফরাসি সেনাপতি সিনফ্রে। ওনারাদেরকে সৈন্য চালানোর দায়িত্ব দেওয়া হয় এবং সবাইকে তাকে শপথ করানো হয়েছিল সবাইকে। এখন ঘটনা কি ঘটে যায়, তোমার ইংরেজদের সেনাবাহিনীরা অনেকে কিন্তু চলে আসছে, আরো আসতেছে পথে পথে। তো যখন আসতেছে এই আসাদ যাওয়া চলতেছে, কিন্তু 23 জুন প্রথম প্রহরে তোমার ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দেয় মীর মদন। মীর মদন হচ্ছে তোমার সিরাজউদ্দৌলার ঘনিষ্ঠ সেনাপতি এবং বিশ্বস্ত সেনাপতি মীর মদন। তো যখন ইংরেজরা প্রবেশ করতেছে তোমার মুর্শিদাবাদের দিকে, 23 জুন সর্বপ্রথম মীর মদন সেখানে আক্রমণ চালায়, বাকিরা কিন্তু আক্রমণ চালায় না কখনো। এবং সেখানে কিন্তু ইংরেজরা প্রথমেই প্রায় ধরাশায়ী হয়ে যায় এবং তারা পিছু হটতে শুরু করে। এবং তারা লক্ষণবাগ নামক আম বাগানে, এটা পলাশীতেই, ওখানে তারা সৈন্য সমাবেশ করে, অর্থাৎ ওখানে তারা জড়ো হয়, ওখানে তারা দাঁড়িয়ে থাকে, তারা সামনে অগ্রসর হচ্ছিল না, মুর্শিদাবাদের দিকে অগ্রসর হচ্ছিল না। এবং ওই আম বাগানে আবারও বীর মদন আক্রমণ শুরু করে ওই আম বাগানেই, এবং এখানেও তারা ইংরেজদের সেনাদের অনেকে মারা গেছিল ইংরেজদের পক্ষে। এবং যেটা হয় পরবর্তীতে, মীর মদন ধীরে ধীরে আম বাগানের ভেতরের দিকে ঢুকে যাওয়ার চেষ্টা করে তার সৈন্যদেরকে নিয়ে, এবং ইংরেজরা পাল্টা আবার আক্রমণ শুরু করে। এক পর্যায়ে মীর মদনের গায়ে এসে একটা গোলা পড়ে এবং এতে মীর মদন মারা যায়। ওই নবের যে বিশ্বস্ত সেনাপতি, তিনি সেখানে মারা যান। আচ্ছা, এরপরে তোমার যেটা হয়, মীর মদন যখন মারা গেলেন তখন মোহনলাল, মোহনলাল ছিল মীর মদনের সাথেই একজন লোক, ওই তিনিও সেনাদের সেনাপ্রধান ছিলেন বা সেনাবাহিনীর দায়িত্বে ছিলেন, তিনি যুদ্ধ চালিয়ে যেতে থাকেন। অর্থাৎ মীর মদনের মৃত্যুর পরে মোহনলাল যুদ্ধ চালিয়ে যেতে থাকেন। কিন্তু ওই যে মির্জাফর বা তোমার আরো বাকি যারা সৈন্য ছিলেন, রায়দুল্লাহ, হ্যাঁ, এরা কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করে না, এরা চুপ মেরে দাঁড়িয়েছিল এবং ঘটনা প্রত্যক্ষ করতেছিল। কারা কারা দেখো, মির্জাফর, ইয়ার লতিফ এবং রায়দুল্লাহ, এই তিনজন, এই তিনজন কিন্তু সেনাপতি ছিল নবাবের, এরা দাঁড়িয়েছিলেন, সৈন্যদেরকে নিয়ে দাঁড়িয়েছিলেন, এরা কোন ধরনের যুদ্ধে অংশগ্রহণ করে নাই। এরপরে তোমার মোহনলাল তো যুদ্ধ চালিয়ে যাচ্ছিল মীর মদনের মৃত্যুর পরে, কিন্তু ধীরে ধীরে যেটা হলো, মির্জাফর কি করলো যে তার আন্ডারে যে সেনাবাহিনী গুলো ছিল তাদেরকে বলছে যে তোমরা শিবিরে ফিরে যাও, অর্থাৎ তোমরা কুটিরে ফিরে যাও, যুদ্ধ করার দরকার নেই। এতে যেটা হলো তোমার মোহনলাল একা যুদ্ধ করতেছে, বাকিরা সবাই গিয়ে বসে আছে, অর্থাৎ বাকিরা তাদের কুটি সেনাবাহিনীর যে ক্যাম্প সেখানে গিয়ে বসে আছে, আর শুধুমাত্র মোহনলাল যুদ্ধ চালিয়ে যাচ্ছিল। এর ফাঁকে যেটা হয়, দুপুর চলে আসে 16 জুন, 23 জুনের সকাল থেকে যুদ্ধ শুরু হয়েছে, 16 তোমার দুপুরের দিকে বৃষ্টি হয়, বৃষ্টিতে নবাবের যে গোলা বারুদ ছিল সেগুলো ভিজে যায়, এতে মোহনলাল আরো বিপাকে পড়ে যান। তো সিরাজউদ্দৌলা তখন বুঝতে পারেন যে তিনি হেরে যাচ্ছেন, তো এই জন্য তিনি তার স্ত্রী এবং বৃদ্ধ গোলাম সহ 2000 সৈন্য নিয়ে তিনি তার রাজ্য ছেড়ে তোমার রাজ্য ছেড়ে তিনি এর দিকে অগ্রসর হন, মানে তিনি রাজ্য ছেড়ে মুর্শিদাবাদ শহরের দিকে অগ্রসর হন, এখান থেকে তিনি চলে যাবেন অন্য দিকে। রাজ্য মুর্শিদাবাদ শহরে ছিল না, এটা আশেপাশে ছিল। এরপরে তোমার যেটা হয়, সিরাজউদ্দৌলা তো তার 2000 সৈন্য এবং স্ত্রী এবং বৃত্তকে নিয়ে চলে যাচ্ছিলেন। এরপরে তিনি রাজধানী থেকে বের হয়ে স্থলপথে ভগবান গোলায় গিয়ে পৌঁছান এবং নৌকা যোগে পদ্মা, অর্থাৎ ভারতীয় পদ্মা এটা, এবং মহানন্দা নদীর উত্তর দিকে যাত্রা শুরু করেন।
এবং তার আশা ছিল তিনি পশ্চিম অঞ্চলে পৌঁছাতে পারলে ফরাসি সৈনিক মসিয়ে নাসের সহায়তায় পাটনায় পর্যন্ত গিয়ে নাম রাম নারায়ণের কাছ থেকে সৈন্য সংগ্রহ করবেন আরো এবং ফরাসি বাহিনীর সাহায্যে ইংরেজদের প্রতিহত করবেন। এটা ছিল নবাবের মানে হচ্ছে কৌশল। তিনি রাজ্য ছেড়ে এবং রাজধানী ছেড়ে চলে যাচ্ছিলেন পশ্চিমের দিকে এবং তিনি ফরাসি সৈনিক মসিয়ের নাসের সহায়তা নিবেন পাটনা পর্যন্ত ওনার সহায়তা নিয়ে যাবেন। এরপরে তোমার রাম নারায়ণের সাথে দেখা করবেন, উনিও একজন একই রাজ্য চালাতেন এবং তাদের দুজনের সহায়তা নিয়ে অর্থাৎ ফরাসি বাহিনীর সহায়তা নিয়ে তিনি ইংরেজদেরকে আবার আক্রমণ করবেন, এরকম খেয়াল ছিল তোমার। এর ফাঁকে তোমার মির্জাফর 23 জুন যখন রাজধানীতে পৌঁছালেন তিনি দেখলেন যে নবাব নেই, নবাব চলে গেছে। তো তিনি এবার নবাবকে খুঁজে বের করার জন্য মির্জাফর, হ্যাঁ, যে বিশেষ কথাবার্তা বলেছিল, দাঁড়িয়েছিলেন যিনি সেনাবাহিনী নিয়ে, উনি নবাবকে খুঁজে বের করার জন্য তোমার চারদিকে সৈন্যবাহিনী পাঠালেন এবং সোর্স নিয়োগ করলেন। সোর্স মানে হচ্ছে যে তোমার যা গোপন সংবাদ প্রদান করে থাকে। এদিকে নবাব 3 জুলাই দেখো 23 জুন কিন্তু যুদ্ধ হয়ে গেছে, যুদ্ধে কিন্তু ধরতে গেলে নবাবের সেনাবাহিনী যারা নেতৃত্বে ছিলেন তারা সবাই মারাই গেছে এবং নবাব তো পালিয়ে গেলেন। তো এর ফাঁকে তোমার প্রায় 10 দিন পার হয়ে গেছে, 3 জুলাই গিয়ে নবাব মহানন্দ নদীর স্রোত অতিক্রম করতে যান। এই সময় নাজিমপুরের মোহনায় তিনি আটকে যান, কারণ হচ্ছে তখন জোয়ার ভাটার কারণে ভাটা চলতেছিল অর্থাৎ নদীতে পানি থেমে গেছিল প্রায়। তো যেহেতু মোহনায় তিনি আটকা গেছে এখন আবার জোয়ার আসার পর্যন্ত তিনি যাইতে পারতেছিলেন না, এই জন্য তিনি কিছু বাধা করতে পার্শ্ববর্তী মসজিদের একটি বাজারে যান। মসজিদে নামাজ পড়ে তিনি পাশের একটা বাজারে যান ওখানে। এটা হচ্ছে তোমার কোথায়? এটা হচ্ছে তোমার মহানন্দ নদীর নাজিমপুরে, এটা উত্তরের দিকে, উত্তর পশ্চিমাংশে অর্থাৎ ভারতের উত্তর পশ্চিমাংশে, তার রাজ্য ছেড়ে অলরেডি চলে গেছে। ওখানে যেটা হয় সেটা হচ্ছে তোমার সেখানকার কিছু লোক এই নবকে চিনে যান সিরাজউদ্দৌলাকে, এবং চিনে ওনারা মুর্শিদাবাদে অর্থাৎ রাজধানীতে পর পাঠায় নবাব ইয়ার কাছে। নবাব তো এখানে চলে আসছে, খবর পাঠাচ্ছে তোমার মির্জাফরের কাছে। তো মির্জাফরের যে যারা ইয়া ছিল এটা ছিল গুপ্তচর জাতীয় যারা খবরটা জানাইছে মূলত, এবং ইয়াকে নবাব সিরাজউদ্দৌলা তার স্ত্রী এবং তার কন্যা এদেরকে সবাইকে আটক করা হয় ওই জায়গা থেকে। সেনাবাহিনীদের কিছু অংশ তখন পালিয়ে যায় এবং আটক করে তাদেরকে রাজধানীতে ফিরিয়ে নেওয়া হয় অর্থাৎ মুর্শিদাবাদে আবার পাঠিয়ে দেওয়া হয়। অর্থাৎ 3 জুলাই নবাবকে আটক করা হয় এবং আটক করে তাকে মুর্শিদাবাদে নিয়ে আসা হয়। 4 জুলাই মির্জাফরের আদেশে তার পুত্র বীরনের তত্ত্বাবধানে মোহাম্মদ ইবেগ নামক একজন ঘাতক দ্বারা সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয়। খেয়াল করতে হবে এটা পরীক্ষা আসবে, কত তারিখ, কার আদেশে, কার নেতৃত্বে কে হত্যা করে, হত্যা করছে মোহাম্মদ ইবেগ, আর তত্ত্বাবধানে ছিলেন মির্জাফরের পুত্র মিরন, আর মির্জাফর আদেশ দিয়েছেন 4 জুলাই। তো এর মধ্যে দিয়ে নবাব মারা যান। যুদ্ধ কিন্তু হচ্ছে 23 জুন, খেয়াল করতে হবে, মারা গেছে তিনি 4 জুলাই। এরপরে মুর্শিদাবাদের খোশবাগে নবাব আলীবর্দী খানের কবর পাশে অর্থাৎ তার নানার কবর পাশে তাকে কবর দেওয়া হয় এবং সিরাজউদ্দৌলার স্ত্রী লুৎফুন্নেসা ছিলেন এবং তার শিশু যে কন্যা গুলো ছিল, শিশু কন্যা উনি ওনার বয়স ছিল মানে মেবি 4 বছর, ওনাকে সহ ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়। অর্থাৎ তাদেরকে মুর্শিদাবাদ, রাজধানী মুর্শিদাবাদ থেকে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়। ঢাকা কিন্তু তখন রাজধানী না। সিরাজের পতনের পরে পূর্ব পর্যন্ত যে সকল সিরাজের পতনের পূর্ব আগ পর্যন্ত যে সকল ষড়যন্ত্রকারী ছিল যেমন গজনী বেগম এবং আরো অনেকে রাজ্যের, এদেরকে তোমার নির্যাতন কোনো সুযোগই দেয় নাই, এদেরকে রাজ্যের কোনো দায়ভার বা কোনো ধরনের কাজে তাদেরকে দেওয়া হয় নাই। মির্জাফর নিজেই কাজের দায় রাজ্য চালানোর জন্য প্রস্তুত ছিলেন এবং মির্জাফর এদের সবাইকে আটক করে ঢাকায় পাঠিয়ে দেয় ওই সাথে সিরাজউদ্দৌলার স্ত্রী এবং শিশু কন্যার সাথে, সবাইকে ঢাকার কেরানীগঞ্জের জিঞ্জিরা প্রাসাদ আছে একটা, সেখানে আটক করে রাখা হবে। তো এই জিঞ্জিরা প্রাসাদে কারা কারা ছিলেন? সিরাজউদ্দৌলার মা আমেনা, খালা গসিটি বেগম, সিরাজের স্ত্রী লুৎফুন্নেসা এবং তার শিশু কন্যা সহ আরো যারা যারা
যাদেরকে মীরজাফর দেখতে পারতেন না, এদের সবাইকে একদম যারা ষড়যন্ত্রের সাথে যুক্ত ছিল বা মীরজাফরের পক্ষ ছিল সবাইকে একসাথে জিঞ্জিরা বাসাতে আটক করে রাখা হয়। কিছুদিন বন্দি থাকার পরে ওই যে মীরজাফরের ছেলে যে ছিল মিরন, তার নির্দেশে ঘসেটি বেগম এবং সিরাজউদ্দৌলার আম্মু আগেরাকে নৌকা করে ডুবিয়ে হত্যা করা হয়। একটু খেয়াল করতে হবে, এটা হচ্ছে বুড়িগঙ্গা নদীতে, বুড়িগঙ্গা নদীতে ঘসেটি বেগমকে হত্যা করা হয় এবং সিরাজউদ্দৌলার আম্মু আমেনা বেগমকে হত্যা করা হয়, এবং এটার নির্দেশ দিয়েছিল মিরন, মিরনকে মীরজাফরের ছেলে। এই ঘটনায় ইংরেজরা বিশেষ করে ক্লাইভ মীরজাফরের উপরে খুবই ক্ষিপ্ত হয়, এবং তিনি ক্লাইভ কি করলেন যে ক্লাইভকে, ওই যে ইংরেজ সেনাপতি, হ্যাঁ উনি বুঝতে পারছে এটাতে মানে মনে করো যে একটা সেন্সিটিভ ইস্যু তৈরি হয়েছে, যেহেতু দুইজনকে নৌকায় মেরে ফেলা হয়েছে ঢাকায়। এতে তোমার ইংরেজরা সবসময় চাইতো মানে হচ্ছে যে মানে যাতে কোনো ধরনের আন্দোলন তৈরি না হয়, জন আন্দোলন, জনগণ যাতে কোনোভাবে খুশি না হয়, সেই জন্য তিনি ওই জিঞ্জিরা বাসা থেকে পরবর্তীতে সিরাজউদ্দৌলার স্ত্রী এবং আরো যারা বন্দী আটক ছিলেন তাদেরকে মুর্শিদাবাদে ফিরিয়ে নিয়ে যান। তিনি বুঝতে পারছে যে মীরজাফরের ছেলে এদেরকেও মারি ফেলতে পারে, এই জন্য সবগুলাকে আবার মুর্শিদাবাদে নিয়ে যাওয়া হয়। এরপরে তোমার নবাবের যারা বংশধর ছিল অর্থাৎ নবাবের স্ত্রী কন্যা এবং যারা যারা ছিল তাদেরকে সরকার, ইংরেজ সরকার খুব সামান্য পরিমাণে আর্থিক অনুদান দিত তাদের বেঁচে থাকার জন্য, এবং সিরাজউদ্দৌলার মৃত্যুর 34 বছর পরে তার স্ত্রী মারা যান 1790 সালে। এটা একটু মনে রাখতে হবে। এখানে এই কবর যেটা আপনারা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সিরাজউদ্দৌলার কবর, এটা হচ্ছে খোশবাগ মুর্শিদাবাদে অবস্থিত। ওনার পাশে ওনার নানার কবর, এই যে পাশে যেটা দেখা যাচ্ছে এটা ওনার নানার কবর, অর্থাৎ আলিবর্দিখার কবর এটা। এবার হচ্ছে তোমার পলাশির যুদ্ধের আমরা একটু যদি করি সামাই দিই, তাহলে পক্ষে দুইটা যুদ্ধের সময় দুইটা পক্ষ ছিল, ইংরেজদের পক্ষ আর নব সিরাজউদ্দৌলার পক্ষ। নব সিরাজউদ্দৌলার পক্ষে ইংরেজদের পক্ষে মূল সেনাপতি ছিলেন রবার্ট ক্লাইভ, পরাজিত পক্ষ নবাব সিরাজউদ্দৌলা, আর সিরাজউদ্দৌলার পক্ষে সিরাজউদ্দৌলার মূল পরাজয়ের কারণ ছিল প্রধান সেনাপতি মীরজাফরের বিশ্বাসঘাতকতা। সিরাজউদ্দৌলাকে হত্যা করেছিল মোহাম্মদ ইকবাল। এবার ইংরেজরা ক্ষমতা দখল করলেও মীরজাফরকে তোমার ক্ষমতা প্রথম অবস্থায় দেয়, কিন্তু তারপরেও তোমার মীরজাফরের উপরে ইংরেজদের অসন্তোষ ছিল, কারণ মীরজাফর তোমার ইংরেজদের যে টাকা পয়সা সেটা কম দিত, এছাড়া তোমার উনি কি বলবো রাজ্য পরিচালনায় দক্ষ ছিলেন না। এই জন্য যেটা হয় সেটা হচ্ছে ইংরেজ কর্তৃপক্ষ 1760 সালে মীর কাসেমকে তোমার বাংলা নবাবের দায়িত্ব দেন, অর্থাৎ তাকে মোস্ট ইংরেজরা সরাসরি কিন্তু নবাবের দায়িত্ব গ্রহণ করতে পারবে না, অর্থাৎ রাজা হতে পারবে না, কারণ তারা এখনো ওরকম ক্ষমতা এখনো তারা পায় নাই, কিন্তু পরবর্তীতে সব রাজাকে তারা ডাঙ্গা নিয়ে এসেছে, সবাই সাথে চুক্তি করছে, চুক্তি করে সবগুলাকে তাদের জাস্ট গোলামে পরিণত করছে, এটা একটু পরে আমরা দেখবো। তো যেটা হলো মীর কাসেমকে মসনদে বসানো হলো মীরজাফরকে সরিয়ে, তখন আবার রবার্ট ক্লাইভ ছিলেন মানে ইংল্যান্ডে চলে ব্যাক গেছিলেন যুদ্ধের পরে, ইংল্যান্ডে তিনি ব্যাক গেছিলেন। এই ফাঁকে তোমার ইংরেজ কর্তৃপক্ষ কি করলো, রবার্ট ক্লাইভ ওখানে গেলেও ইংরেজদের অনেকে এখানে ছিল, তারা ইয়াকে ক্ষমতা বসালো মীর কাসেমকে। একজন আমাদেরকে মেসেজ দিয়েছে কেমন সময় যাই না, যাই হোক। তারপর হচ্ছে যে তোমার যেটা হলো মীর কাসেম একটু স্বাধীন চেতা ছিলেন, এবং তিনি ইংরেজদের এই বিরাট টাকা দেওয়া এগুলোর বিপক্ষে ছিলেন, ইংরেজদেরকে রাজ্য থেকে প্রচুর টাকা দেওয়া লাগতো এর বিপক্ষে ছিলেন। এতে 1763 সালে মীর কাসেমের সাথে তোমার ইংরেজদের সংঘর্ষ বেঁধে যায়। এতে যেটা হয় মীর কাসেম ক্ষমতা হারান এবং তিনি অযোধ্যা নবাবের কাছে গিয়ে আশ্রয় নেন। অযোধ্যার হচ্ছে যে আরেকটা সেখানে আরেকজনের নবাবী ছিল, সেখানে গিয়ে তিনি আশ্রয় নেন, বাংলা প্রদেশ ছেড়ে বাংলা বিহার উড়িষ্যা ছেড়ে তিনি অযোধ্যা চলে যান এবং সেখানে গিয়ে তিনি আশ্রয় নেন। ওই অঞ্চলে কিন্তু এখনো ইংরেজদের অত বেশি দখলে যায় নাই বা ইংরেজদের অত বেশি আধিপত্য সেখানে নেই। তারপরে তিনি অযোধ্যা নবাব সুজাউদ্দৌলা ছিল ওই সময়, ওই সুজাউদ্দৌলা এবং মুঘল সম্রাট ও বেঁচে ছিলেন ওই সময় দ্বিতীয় শাহ আলম, ওনার সাহায্য নিয়ে প্রচুর সৈন্য
তিনি সংগ্রহ করেন, কে? মীর কাসেম। একটু খেয়াল করতে হবে। এরপরে শূন্য সংগ্রহের পরে এক বছর পরে অর্থাৎ 1764 সালে তিনি ইংরেজদের সাথে আবারও যুদ্ধে অংশগ্রহণ করে। এই যুদ্ধটি তোমার বক্সার নামক স্থানে সংঘটিত হয়েছিল, এই জন্য এটাকে বক্সারের যুদ্ধ বলা হয়ে থাকে। দেখো এখানে লেখা আছে কিন্তু বক্সারের যুদ্ধ। তো যুদ্ধে ইংরেজরা আবারও জয়লাভ করে। এই যুদ্ধ কিন্তু তোমার মীর কাসেম জয় লাভ করার কথা ছিল, কারণ এখানে সেনাবাহিনী প্রচুর সৈন্য ছিল এবং তিনজনের সমন্বিত একটা প্রয়াস ছিল, তারপরেও ইংরেজরা যুদ্ধে জয়লাভ করে। তাহলে আমরা এটাও পড়লাম, এরই মধ্য দিয়ে যুদ্ধ শেষ হয় এবং আবারও ক্ষমতা ইংরেজের হাতে চলে যায়। তাহলে আমরা যদি কিছু এমসিকিউ দেখি এখান থেকে, পলাশির যুদ্ধে আমাদের পক্ষে কোন ফরাসি সেনাপতি যুদ্ধ করেন? উত্তর হচ্ছে সিন ফ্রে। একটু খেয়াল করতে হবে। পিটের ইন্ডিয়া অ্যাক্ট, এগুলো এটা এটা উপরে নিচের দিকে আছে এই প্রশ্নগুলো, চিরস্থায়ী বন্দোবস্ত এগুলো নিচের দিকে আছে, বাট এখানে আমি কয়েকটা দিছি। যাই হোক, এগুলো একটু দেখে নিবা, এমসিকিউ গুলো একটু দেখে নিবা। নবাব সিরাজউদ্দৌলা কত বছর বয়সে ক্ষমতা আরম্ভ করেন? 22 বছর বয়সে। তারপর হচ্ছে তোমার পলাশির যুদ্ধ সংঘটিত 23 জুন। তারপর হচ্ছে তোমার মীর কাসেম কত খ্রিস্টাব্দে বাংলা নবাব হন? 60 সালে। ক্লাইভ কত টাকার বিনিময়ে অযোধ্যা ফিরিয়ে দেন? অযোধ্যায় ফিরিয়ে দেন, এটা হচ্ছে 50 লক্ষ টাকা। এগুলো পরীক্ষা আসছিল, জন্য দিছি এখানে আমি। এগুলোর কিছু কিছু তোমার নিচের দিকে আছে, নিচের টপিকে আমরা পড়বো। এবার হচ্ছে ইংরেজ শাসন শুরু হলে আমরা ইংরেজ শাসনের পার্টটা দেখবো এখন আমরা, মানে ইংরেজ শাসন মোটামুটি এবার পুরোদমে শুরু, কারণ বক্সারের যুদ্ধ অলরেডি মীর কাসেমও কিন্তু পরাজিত। এবার যেটা হয়, নবাব মীর কাসেমের মৃত্যুর পরে ক্লাইভ কি করলেন? ক্লাইভ তোমার দিল্লির সম্রাট শাহ আলমের সাথে একটা চুক্তি করেন। এই চুক্তিটার নাম হচ্ছে এলাহাবাদ চুক্তি। এই চুক্তি অনুসারে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তোমার বাংলা, বিহার এবং উড়িষ্যার দেওয়ানি লাভ করে। অর্থাৎ বাংলা, বিহার শাসন করা সরাসরি তারা এবার পেয়ে যায়, সার্টিফিকেট পেয়ে যায়। একটু খেয়াল করতে হবে, এর আগে কিন্তু বক্সার, সরি, এর আগে মীর কাসেম আসছে, মীর জাফর আসছে, আরো অনেকে কয়েকজন আসছিল, এর ফাঁকে রাজা ছিলেন বাংলা, বিহার, উড়িষ্যার। কিন্তু দিল্লি থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওই যে তোমার শাহ আলমের কাছ থেকে পুরোপুরি ভাবে কি করলো, তারা এ অর্জন করলো, সার্টিফিকেট অর্জন করলো যে বাংলা, বিহার, উড়িষ্যা তারা শাসন করবে। এখানে এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, শাহ আলম কেন এটা করছে, কেন এই কাজটা করছে? কারণ ক্লাইভ চাইলে দিল্লি পর্যন্ত দখল করতে পারতো। তো ক্লাইভ সরাসরি দিল্লি দখল না করে বরং শাহ আলমের কাছ থেকে সার্টিফিকেট নিল যে আমরা বাংলা, বিহার, উড়িষ্যাকে শাসন করবো, এই দিল্লি আমরা আসতেছি না, সো আমাদেরকে ওটা দিয়ে দেন। সো দিল্লির শাসনভার এবার পুরোপুরি ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে চলে গেল, সরি, বাংলা, বিহার, উড়িষ্যা। এরপরে যেটা হলো, এটা বাংলা, বিহার, উড়িষ্যার যে তোমার এলাহাবাদ চুক্তি হচ্ছে 1765 সালে, একটু খেয়াল করতে হবে। এরপরে রবার্ট ক্লাইভ আর একটা কাজ করলেন, দ্বৈত শাসন ব্যবস্থা চালু করলেন। দ্বৈত শাসন ব্যবস্থা কিরকম? তোমার ইনি কি করলেন যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরাসরি রাজ্য চালাবে না, এরকম একটা সিদ্ধান্ত গ্রহণ করলেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুধুমাত্র দুইটাই কাজ করবেন, একটা হচ্ছে রাজস্ব নিয়ন্ত্রণ করবেন আর একটা হচ্ছে দেশ রক্ষার দায়িত্ব পালন করবেন। দুইটা দায়িত্ব ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিছে, একটা হচ্ছে রাজস্ব দেখভাল করার, রাজস্ব মানে হচ্ছে রেমিটেন্স, ট্যাক্স, ব্যাট, যা যা বলি আমরা সবগুলো একসাথে রাজস্ব, মানে রাষ্ট্রের যে আয়। আমরা একটু ওয়েট করি, 30 সেকেন্ড। তারপরে যেটা হয়, রবার্ট ক্লাইভ দ্বৈত শাসন ব্যবস্থা চালু করলেন। দ্বৈত শাসন ব্যবস্থা হচ্ছে এরকম যে রাজ্যের রাজস্ব এবং দেশ রক্ষার দায়িত্ব ইংরেজরা পালন করবে, আর বিচার এবং শাসনের কাজ করবে রাজ্যের নবাব। একটু খেয়াল করতে হবে, এটা হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থা। এটাতে যেটা হয়, নবাব একটা বলতেছে, ইংরেজরা আর একটা বলতেছে, জনগণ করে গেছে মাঝখানে। এতে প্রশাসনিক ক্ষেত্রে একটা অচল অবস্থা সৃষ্টি হয় এবং জনগণের দুর্দশা চরমে পৌঁছে যায়। আর তুমি চিন্তা করো, এক দেশে দুই শাসন, একটা হচ্ছে যে নবাব শাসন করতেছে একটা অংশ, আর একটা অংশ শাসন করতেছে ইংরেজরা, এটাকে বলা দ্বৈত শাসন।
একটু খেয়াল করতে হবে জিনিসগুলো আমরা বুঝি না ভালো করে, যে দ্বৈত দ্বৈত শাসন আসলে কি, যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার জন্য সুবিধা হবে। এবার হচ্ছে 76-এর মন্বন্তর আমরা একটু দেখব। ওই যে যখন জনগণের যে শাসনভার সেটা যখন দুভাগ হয়ে গেল, তখন জনগণের অবস্থা খুবই শোচনীয় হয়ে গেল। অর্থাৎ এতে যেটা হলো, এই দ্বৈত শাসনের ফলে যেহেতু তোমার দেশ রক্ষা এবং রাজস্বের দায়িত্ব সরাসরি ইংরেজের হাতে চলে গেছে, ইংরেজরা রাজস্ব অর্জনের জন্য, রাজস্ব বাড়ানোর জন্য তারা কৃষকদের উপরে চরম নিপীড়ন এবং অত্যাচার শুরু করে। এবং এতে যেটা হয়, তোমার কৃষকরা একদিকে তোমার যা ইনকাম করতেছে সব সরকারকে দিচ্ছে রাজস্ব হিসেবে, তাদের মূলধন যেটা তার সেটা চলে যায় এবং কৃষকরা বিপাকে পড়ে যায়। এর ফলে যেটা হয়, 1770 সালে অনাবৃষ্টি দেখা দেয় এবং প্রচুর খরা, অর্থাৎ বৃষ্টি হয় নাই, খরার কারণে কৃষকরা ফলন ফলাতে ব্যর্থ হয়। এদিকে আবার তোমার ইংরেজ সরকারকে রাজস্ব দেওয়া, এর কারণে যেটা হয় দুর্ভিক্ষ দেখা দেয়, অর্থাৎ একদিকে ফসল হয় নাই আর একদিকে আবার সরকারকে টাকা দেওয়া। তো এই দুর্ভিক্ষে যেটা হয় প্রায় 1 কোটি লোক মারা যায়, 1770 সাল। কিন্তু খেয়াল করতে হবে এই ঘটনাটি ঘটেছিল তোমার বাংলা 1176 সালে, মানে বাংলায় সাল হিসাব করলে 1176 সালে। এই জন্য এটাকে 76-এর মন্বন্তর বলা হয়ে থাকে, এই দুর্ভিক্ষটাকে। এই যে দুর্ভিক্ষে প্রচুর মানুষ মারা গেল, এটাকে এই 76-এর মন্বন্তরের সময় তোমার গভর্নর ছিলেন, ইংরেজদের গভর্নর ছিলেন কার্টিয়ার। একটু খেয়াল করতে হবে, ইংরেজ গভর্নর ছিলেন কার্টিয়ার। আচ্ছা, তাহলে রবার্ট ক্লাইভ দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেছিলেন, এতে মূলত দুর্ভিক্ষ দেখা দেয় এবং প্রশাসনিক ব্যবস্থায় প্রচুর অনিয়ম দেখা দেয় এবং দুর্ভিক্ষে 1 কোটি লোকের মতো প্রায় মানুষ মারা যায়। 1 কোটি লোক মানে তুমি বুঝতেছ, ভাইরাসও কিন্তু এত মানুষ মারা যায়, কোন কোন প্যান্ডেমিক যেটা হয় এই প্যান্ডেমিক অবস্থা কিন্তু এত মানুষ মারা যায়নি, কখনোই মারা যায়নি। ওই যে তোমার এয়া হয়েছিল একটা কি জানি আমি ভুলে গেছি এটাকে কি ফ্লু জানি বলে, মনে আসতেছে না, ওই যে এখন থেকে 200 বছর আগে একটা ফ্লু হয়েছিল ফ্রান্সে, মনে হয় না ফ্রান্সে না স্প্যানিশ, ওটাকে স্প্যানিশ ফ্লু বলা হয়। এটা তোমরা শুনছো না, শুনছো কেউ স্প্যানিশ ফ্লু শুনছো? এই স্প্যানিশ ফ্লু সময় কিন্তু তোমার এত মানুষ মারা যায় না, যে মানুষ পরিমাণে যে শুধু বাংলা প্রদেশে, বাংলা বিহার উড়িষ্যা যেটা মারা গেছে, যে 1 কোটি লোক মারা গেছে। 1 কোটি লোক মানে বুঝলি না, 1,000 না 1 লাখ, 1 কোটি। এবার হচ্ছে নিয়ামক আইন, এই দুর্ভিক্ষকে কাটানোর জন্য নানা ধরনের আরো প্রচেষ্টা চালু করেছিল ইংরেজরা এবং ক্ষমতাকে আরো ভালো করে দখল করার জন্য প্রত্যেকটা রাজ্যের নবাবদের সাথে ইংরেজরা নানা রকম চুক্তি করতে শুরু করে এবং এই চুক্তির মাধ্যমে পুরোপুরি ক্ষমতা তারা দখল করে আস্তে আস্তে। অর্থাৎ রাজ্যের রাজা হচ্ছে জাস্ট একজন, মানে হচ্ছে তাদের একজন গোলাম শুধুমাত্র, আর পুরো কাজ তারা করতো, ইংরেজরা করতো। এবার চালু হচ্ছে নিয়ামক আইন, এর আগে আমরা দেখলাম দুজন ব্যবস্থা দেখলাম, এখন চালু হচ্ছে, তারপর এলাহাবাদ চুক্তিও দেখছি, এটা হচ্ছে নিয়ামক আইন। এটা কিরকম? এটা হচ্ছে তোমার দ্বৈত শাসন ব্যবস্থার ফলে কোম্পানির অবহেলা, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবহেলা, নির্যাতন, নিপীড়নের কাহিনী ব্রিটিশ পত্র পত্রিকা প্রকাশিত হতে থাকে। ও একদম ডাইরেক্ট ইংল্যান্ডে, এটাতে যেটা হয় ইংল্যান্ডের জনগণের মধ্যে একটা তর্ক বিতর্ক শুরু হয়। এই জন্য ব্রিটিশ পার্লামেন্টের সুপারিশ ক্রমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকে নিয়ন্ত্রণ করার জন্য ডিরেক্ট একদম তোমার তাদের পার্লামেন্টেই, এই ইংল্যান্ডের পার্লামেন্টেই একটা নিয়ামক আইন পাশ হয়। এই নিয়ামক আইনের অধীনে একটুকে আমরা যেটা গভর্নর পড়েছিলাম, ওই যে গভর্নর কার্টিয়ার ছিলেন দুর্ভিক্ষের সময়, এই গভর্নর পদটাকে গভর্নর জেনারেল পদে উন্নীত করা হয় এবং পুরোপুরি দায়িত্ব গভর্নর জেনারেল আন্ডার চলে যাবে। ভারত শাসনের যত ধরনের কাজ কর্মকলাপ সব গভর্নর জেনারেলের আন্ডারে থাকবে। এটা হচ্ছে নিয়ামক আইন। কেন করা হলো এটা? এটা করা হলো ওই যে এখানে যে দুর্ভিক্ষ হচ্ছে এবং প্রজাদের প্রতি নির্যাতন, অবহেলা, নিপীড়ন হচ্ছে, এগুলো ব্রিটিশ জনগণই তাদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়েছে, তারা এগুলো আলাপ আলোচনা শুরু করে দেয়। এতে তোমার একদম ইংল্যান্ডের পার্লামেন্টেই একটা আইন চালু হয়, যেটা হচ্ছে নিয়ামক আইন।
এবার এরই তোমার 73 সালে এই ঘটনা ঘটে। এরপরে 84 সালে ভারত শাসন আইন পাস হয়। ভারত শাসন আইন এর ফলে যেটা হয় মানে ভারত শাসনের জন্য ইংল্যান্ডের পার্লামেন্টে ব্রিটিশ পার্লামেন্টে একদম পুরোপুরি একটা নিয়ম নীতি করা হয় যে ভারতকে কিভাবে শাসন করা হবে। অর্থাৎ ভারত তো এখন পুরোপুরি ধীরে ধীরে সব রাজ্য যখন আস্তে আস্তে ইংরেজদের হাতে বন্দী হয়ে যায় বা ইংরেজের হাতে চলে যায় তখন পুরো ভারতীয় উপমহাদেশ ইংরেজের হাতে চলে যায়। এটা যেটা হয় এতে যে ভারত শাসন করার জন্য ইংরেজদের আলাদা আইন প্রয়োজন হয় তখন, মানে পুরো ভারতকে তারা তখন নিয়ন্ত্রণ করবে। তো এই জন্য যেটা হয় এটাকে বলা হয় ভারত শাসন আইন, একটু ধ্যান করতে হবে। এটি হয়েছিল 1784 সালে এবং এটি 1858 সাল পর্যন্ত এই ভারত শাসন আইনটা কার্যকর ছিল, খেয়াল করতে হবে। ভারত শাসন আইন কার্যকর ছিল 1858 সাল পর্যন্ত। ইংল্যান্ডের প্রধানমন্ত্রী উইলিয়াম পিট এই আইনের নেতৃত্ব দিয়েছিলেন এই আইন তৈরি করার সময়, একটু খেয়াল করতে হবে। তো আমরা এতটুকু থাক, এরপরে আমরা চিরস্থায়ী বন্দোবস্ত দেখবো একটু পরে। আমরা ক্লাসটা এখন ইন করে দিচ্ছি, সবাই আবার জয়েন দাও, আমাদের ক্লাসের 40 মিনিট হয়ে গেছে, জন্য সবাই আবার জয়েন দাও এখনই।